সব তো নদী সুধাই আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্চা পদের অক্ষর গুলো থেকে আমি তো এসেছি সহদা করে ডিঙার বহর থেকে আমি তো এসেছি ওই বস্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড় পুরে বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারভুইয়ার থেকে আমি তো এসেছি কমলার দেহী মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজিশরিয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরা মা সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবল ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্র বাসা লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম জিনিয়ে ইসলাম আয়েশা আমি প্রথম শ্রেণীতে পড়ি আমি একটি কবিতা বলবো আমার কবিতার নাম আসমানি পল্লী কবি জসিম উদ্দিন আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দিন ছোট্ট বাড়ি রসুল পরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে তারি তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পাই না খেতে বুকের কখন হার সাক্ষ্য দিয়েছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসি প্রদীপ রাশি তারপর তেলি পেরেছে দারুণ অবাক আসি পরমতা সতেক তারি সতেক ছেড়া বাস সোনারি তার গা বরণে করেছ প্রহাস ধুমর কালো চোখ দুটিতে নেই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো শুনতি গলায় ক্ষয় হল তাই কেঁদে ক্ষয় সুজু নয় যে শেষ গলের সুরে বেঁধে আসমানিদের বাড়ি ধারে পদ্মপুকুর ভরে ব্যাঙ্গে ছানা শেওলা পানা কিল পিল পিল করে মিলিয়ার মশক শেখা বিষ গুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুজ পিলিয়া যে জয়তার বৈদ্য ডেকে ঔষধ করে ওই সন্ন্যাসিয়ার সকলকে ধন্যবাদ হ্যালো অফিসে কি কোনো শিক্ষক আছে আমাদের আমাদের কোনো স্যার ম্যাডাম যদি অফিসে থাকে তাহলে একটু বাইরে বের হয়ে বাইরে সবাইকে সুশৃঙ্খলভাবে বসার ব্যবস্থা করে দেওয়া হোক বাইরে সবাইকে একটু সুন্দর ডিসিপ্লিনের সাথে যাতে মঞ্চের কাছাকাছি এদিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চের কাছাকাছি সবাই বসো কবিতার নাম আমাদের দেশ আনব
Awesome.